হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম ট্যান না দার এপিসোডটা মাইনক্রাফ্ট আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর মাইন্ডক্রাফ্টে আরও একটা মতন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ আমরা বানো মাইনক্রাফট উইট ফার্ম আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক আর আমাদের এই উইট ফার্মটা বানানোর জন্য প্রথমেই কিছু ব্লগ খুঁড়ে নিতে হবে এবং ব্লগগুলো একটা লাইনেই খুঁড়তে হবে তোমরা ভিডিওতে এমনভাবে দেখছো এইভাবেই ব্লগগুলোকে খুঁড়তে হবে আর ব্লক তোমরা আরও বেশি খুঁড়তে পারো বা এরকম ছোটোও করতে পারো এবং ব্লকগুলো খোঁড়া হয়ে গেলে যেমন দেখছো এরকমভাবেই পিস্টনগুলো বসাবে এখানে স্টিকি পিস্টন ইউজ করবে দেন পিস্টনগুলো বসানো হয়ে গেলে পিস্টনের পেছনের এই ব্লকগুলো খুঁড়ে নেবে একটা করে ব্লক এরকম খুঁড়বে এবং ভিডিওতে যেমন দেখছো এভাবে পিস্টনের পেছনের ব্লকে রেড স্টোন ডাস্ট বসিয়ে দেবে তারপর ভিডিওতে যেমন দেখছি এখানে একটা ব্লক খুঁড়বে এবং পিস্টনের নিচের একটা ব্লক খুঁড়ে সেখানে রেড স্টোন ডাস্ট বসিয়ে দেবে দেন যেমন ভিডিও দেখছে এইভাবে পরপর দশটা ব্লক রকম খুঁড়ে নেবে দুটো করে এবং লাস্টের ব্লকটাতে একটা ব্লক খুঁড়বে এবং নিচের ব্লকটা রেখে দেবে ব্লকগুলো খোঁড়া হয়ে গেলে ভিডিওতে যেমন দেখছে এইভাবে রেডস্টোন ডাস্টগুলোকে বসিয়ে দেবে এবং এই জায়গাটাতে একটা রেডস্টোন রিপিটার বসিয়ে দেবে যেমন ভিডিও দেখছে এভাবেই করবে তারপর তোমরা এখানে যে কোনো ব্লক বসাতে পারো এবং এই ব্লকের কা একটা লিভার বসিয়ে দেখে নেবে সবগুলো পিস্টন কাজ করছে কি না এবং সেটা করলে যেমন ভিডিও দেখছে এইভাবে এই ব্লকগুলোকে বসিয়ে দেবে এবং এই ব্লগুলো পিস্টনের উপরেও বসাতে হবে তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছি ব্লগুলো কীভাবে বসাচ্ছে এইভাবে তোমরাও বসিয়ে নেবে এবং এই ব্লকগুলো পিস্টনের পরের একটা ব্লক পর থেকে ওরকম বসাতে হবে যেমনভাবে ভিডিওতে দেখছো এভাবে বসাতে হবে এবং মাঝখানের ওই ব্লকটা রকমই গ্যাপ রাখতে হবে এবং এই পেছনের এই যে ব্লগটা দেখছো এটা এরকমভাবে কমপ্লিট করে দিতে হবে আর তোমরা যারা ভিডিওতে না একটা লাইক করেন ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ওই ব্লকগুলো বসানো হয়ে গেলে ভিডিও যেমন দেখছি এখানেও এই লেন্থের এরকমভাবে ব্লক বসিয়ে নেবে এবং এই ব্লকগুলোর ওপরে আরও একটা করে ব্লকের লেয়ার এরকম বসিয়ে দেবে এটা দুটো সাইডের ব্লকে এরকম বসিয়ে দেবে এই সাইডেও যেমন দেখছি হবে একটা করে ব্লক আরও বসিয়ে দেবে দেন এই ফাঁকা জায়গাটা দেখছো এর মধ্যে আমরা জল দিয়ে দেব জল দিয়ে এটা পুরোটাই ভর্তি করে দিতে হবে তো এটা এরকম করে নেবে তারপরে লিভারটা অন করে দিলে পিস্টনগুলো নেমে যাবে এবং জলটা যেখানে এসে শেষ হচ্ছে সেই ব্লকটা আমরা খুঁড়ে নেবো যেমন দেখছো এইভাবে এই ব্লকটা খুঁড়ে নিতে হবে এবং এই ব্লকগুলো খুঁড়ে নেওয়ার পরে লিভারটা অফ করে দিতে হবে দেন এইখানে আরও দুটো ব্লক এরকম খুঁড়ে নেবে এবং এই ব্লকে দুটো চেস্ট বসিয়ে দেবে যেমন দেখছে হবে করবে তারপর হপারগুলোকে চেস্টের সঙ্গে কানেক্ট করে বসাতে হবে তার জন্য তোমরা প্রথমে ক্রাউজ করে নেবে নিয়ে হপারগুলোকে চেস্টের সঙ্গে কানেক্ট করে বসাবে যেমন ভিডিও দেখছে হবেই বসাবে একটা হপারের সঙ্গে আর একটা কানেক্ট করে দেবে হপারগুলো বসানো হয়ে গেলে এইখানটা হো দিয়ে এই জায়গাগুলোকে এরকম করে নিতে হবে আমি এখানে ডায়মন্ড হো দিয়ে করছি তোমরা অন্য কোনো ইউজ করতে পারো তো এটা পুরোটাই এরকম করতে হবে তো চলো এটা করে নেওয়া যাক এটা পুরোটা এরকম করা হয়ে গেলে এবার এখানে শিটস বসাতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে শিটসগুলো বসিয়ে দিচ্ছি এখানে পুরোটাই এরকম শিটস বসিয়ে দেবো এবং তোমরা এরকম ফার্ম রিলেটেড ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাতে ভিজিট করতে পারো ওখানে অনেক এরকম ভিডিও আছে যেগুলো দেখে তোমরা বানিয়ে নিতে পারো এবং তোমরা যদি কোনো ফার্মের ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানাও আমি ভিডিও আনবো দেন শেটসগুলো সব বসানো হয়ে গেলে আমি এখানে বনমেল ইউজ করে সেগুলোকে তাড়াতাড়ি বড় করে দিচ্ছি তোমরা ইউজ করতে পারো নাও করতে পারো কারণ এগুলো বড়ো হতে খুব একটা সময় লাগে না তো আমি তোমার তাড়াতাড়ি দেখানোর জন্য এগুলো বনমিল ইউজ করে বড় করে দিলাম বোনমেলগুলো ইউজ করা হয়ে গেলে আমি সামনেটা গ্লাস বসিয়ে দিচ্ছি তোমরা এখানে গ্লাস বসিয়ে নিতে পারো বা অন্য কোনো ব্লকও বসাতে পারো গ্লাসগুলো বসানো হয়ে গেলে এখানে যে লিভারটা আছে লিভারটা যদি অন করো তাহলে ওই দিকের পিস্টনগুলো নেমে যাবে এবং জলগুলো এখানে এসে ভর্তি হয়ে যাবে এবং ওয়েটগুলোকে সব এই হপারের মধ্যে এনে ফেলবে এবং সেখান থেকে আমাদের চেস্টে জমা হবে আর চেস্ট খুললে তোমরা দেখতে পাচ্ছো এখানে সিডস এবং ওয়েটস দুটোই স্টোর হওয়া শুরু হয়ে গেছে এবং এটা খুব ফাস্ট হচ্ছে দেন আবার যদি এটা তোমরা এরকম ফুল করে দাও দিয়ে পিস্টনটাকে নামিয়ে দাও তাহলে আবারও এইভাবে শিটস এবং ওয়েটগুলো চেস্ট চেস্টে জমা হবে আর তোমরা দেখতে পাচ্ছ এটা হানড্রেড পারসেন্ট ওয়ার্কিং আর এইভাবেই খুব সহজে তোমরা এটা বানিয়ে নিতে পারো আর এরকমই ফার্ম রিলেটেড ভিডিও দেখতে চাইলে চ্যানেলে ভিজিট করতে পারো বা আমার পাশে দেওয়া প্লে থেকে তোমরা দেখে নিতে পারো আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নেক্সট অনেক ইন্টারেস্টিং ভিডিওতে তার আগে নেক্সট ভিডিও তোমরা কী দেখতে চাই সেটা এক্ষুনি কমেন্টে জানাও দেখা হচ্ছে নেক্সট অনেক ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ স্টে সেফ স্টে হ্যাপি বাই বাই